নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে কথা বলবো কলকাতা পুলিশ নতুন নিয়োগ নিয়ে কারণ আজকে কলকাতা পুলিশ নতুন নিয়োগ নিয়ে বেশ কিছু নতুন তথ্য উঠে আসলো বেশ কিছু খবর এসছে ঠিক আছে দেখো তোমাদের অনেকেরই স্বপ্ন ছিল কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল চাকরিটা পাবো এই স্বপ্ন নিয়ে তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের অনেকেরই ড্রিম জব কলকাতা পুলিশের ওই উর্দিটা পরা ওই সাদা উর্দিটা কিন্তু বিভিন্ন কারণে হয়তো তোমাদের সেই স্বপ্নটা পূরণ হয়ে ওঠেনি অনেকে হয়তো প্রিলিতে সামান্য কিছু নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারো নি আবার অনেকে এমন অবস্থা হয়েছে যারা যারা হাই কাটফের জন্য আগেই বাদ পড়ে গেছো প্রিলিতে অনেকে এমন আছো যারা যারা মাঠে ডাকতেও ঠিকঠাক মাঠের প্রিপারেশান না করার জন্য মাঠ থেকে বাদ পড়ে গেছো মেন্সের জন্য ডাক পাওনি ঠিক আছে তোমরা হয়তো অনেকেই মন খারাপ করে বসে আছো কোনো ভ্যাকান্সি আসছে না কলকাতা পুলিশ আসছে না পশ্চিমবঙ্গ পুলিশ আসছে না তো এই মুহূর্তে কলকাতা পুলিশে কিন্তু আবার একটা নতুন নিয়োগের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যেটা জানতে পারলাম কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে ব্যাপক কর্মী সংকট চলছে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার লালবাজার সেখান থেকে কিন্তু বিভিন্ন ইউনিটে কত লোকবল রয়েছে অর্থাৎ কতজন কাজ করছে কলকাতা পুলিশে সেই সংক্রান্তে কিন্তু তথ্য চেয়ে পাঠানো হয়েছে ঠিক আছে তো তোমাদের কিন্তু আবার নতুন একটা ভ্যাকান্সি আসছে তোমরা যারা যারা কোয়ালিফাই করতে পারো পিলিতে বা মাঠে বাদ পড়ে গেছো বা প্রিলিমস মেন্স পরীক্ষা তোমাদের খুব একটা ভালো হয়নি তাদের জন্য কিন্তু আবার একটা অপরচুনিটি আসছে তো কি কি আপডেট উঠে আসছে দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকেই প্রকাশিত হয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায় কিন্তু এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে তোমরা চেক করে নিতে পারো দেখো কি বলা হয়েছে বাহিনী কোন শাখায় কি পরিস্থিতি জানতে চায় লালবাজার তো বলা হচ্ছে বাহিনীর প্রতিটি শাখা বা ইউনিটের হাল হকিকত জানতে চাইছে লালবাজারের শীর্ষ মহল। সূত্রের খবর কলকাতা পুলিশের সমস্ত ইউনিট বা শাখার পরিকাঠামো এবং লোকবল সংক্রান্ত তথ্য বিষদে জানতে চেয়েছেন লালবাজারের কর্তারা তো দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টার লালবাজার সেখানকার যে পুলিশের বড় বড় যে সিনিয়র ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু যে লোকবল কত রয়েছে কোন কোন ইউনিটে সেগুলো কিন্তু জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ঠিক আছে লালবাজারের তরফে শুক্রবার সমস্ত ইউনিট প্রধানকে পাঠানো বার্তাই বলা হয়েছে উপনগরপাল ও যুগ্ম নগরপালদের তাদের সংশ্লিষ্ট ইউনিট সম্পর্কে সার্বিক একটা উপস্থাপনা তৈরি করতে হবে ইউনিটের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না এবং তার বাস্তবায়ন কীভাবে সম্ভব সবই জানাতে বলা হয়েছে পুলিশ সূত্রে খবর বিভাগীয় প্রধানেরা থানা থেকে শুরু করে তাদের ইউনিট সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করেছেন শনিবারের মধ্যে পুলিশের সব বিভাগ ওই পরিকল্পনা ও উপস্থাপনা তৈরি করে ফেলেছে এক পুলিশ কর্তা জানান লালবাজার তাদের এই বিষয়গুলি নিয়ে প্রস্তুত থাকতে বলেছে যাতে অল্প সময়ে নোটিশেই তা নিয়মিত উপস্থাপন করা যায় লালবাজার জানিয়েছে কলকাতা পুলিশের প্রতিটি বিভাগেই কর্মীর সংকট রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার লালবাজার সেখান থেকে কিন্তু জানা হয়েছে যে কলকাতা পুলিশের প্রত্যেকটা বিভাগে কিন্তু কর্মী সংকট রয়েছে কোন বিভাগে এখন কি পরিস্থিতি তা নিয়ে ওই উপস্থাপনা তৈরি করতে বলা হয়েছে পরিকাঠামোগত সমস্যা রয়েছে বিভিন্ন বিভাগে সেই পরিকাঠামো নিয়েও একটি উপস্থাপনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীর প্রতিটি শাখার হাল হকিকত লালবাজার কেন জানতে চাইছে তা স্পষ্ট নয় তবে পুলিশের একাংশের খবর এক নজরে বাহিনীর সমস্যা জানতেই এই উপস্থাপনা তৈরি রাখতে বলা হয়েছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা কলকাতা পুলিশের যে বাহিনী কোন কোন ইউনিটে কতজন লোকবল রয়েছে সেটা জানার জন্য কিন্তু মূল এই নোটিশ কিন্তু ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে কিন্তু পাঠানো হয়েছে কলকাতা পুলিশের মধ্যে কিন্তু বিভিন্ন ইউনিটেগুলো এগুলো পাঠানো হয়েছে কত কোথায় শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত কিন্তু তথ্য জানতে চাওয়া হয়েছে